দেখেন দর্শক এই দুইটা পেঁয়াজ আমি তিনটার বেশি আপনি হাতে নিতে পারবেন না ভাই দেখেন সাইজটা কি ভাই এই তিনটা তো হাতকে আছে না ভাই তিনটা বেশি আছে বেশি আছে হাতকে বেশি আছে ভাই রে ভাই ভাই কৃষক ভাই রে ভিডিও দেখলেন শেয়ার করে দেন ভাই কি সুখসাগর 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 পেঁয়াজ দর্শক এর ফলনটা শুনে আমার মাথায় হাত 2 জানুয়ারিতে অবস্থান করছি দর্শক বছরের দ্বিতীয় দিন আজকে বাজারে কেমন দর চলছে দর্শক আজকে নতুন একটা জাতের পেঁয়াজ দেখাবো সুখসাগর না ভাই সুখসাগর এটা তো ভাই ইন্ডিয়ান পেঁয়াজ দেখলে ভয় পাবে কি সাইজ রে ভাই মাথায় নষ্ট এটা কি ভাই আপনি আনছেন না আচ্ছা একটু আপনার সঙ্গে কথা বল ভাই এরকম এটা এখানে থাকে এখানে ওখানে থাকে এরকম সাইজের পেঁয়াজ আমি দেখি না আপনি একটু সামনে দাঁড়ান ভাই আচ্ছা এই সুখসাগর পেঁয়াজ আপনি হচ্ছে লাগিয়েছেন কি রকম ফলন ছিল ভাই ভাই পেঁয়াজ শতাংশে 3 মণ করে সাইজ দেখেন দর্শক এই দুইটা পেঁয়াজ আমি তিনটার বেশি আপনি হাতে নিতে পারবেন না ভাই দেখেন সাইজটা কি ভাই এই তিনটা তো হাতকে আছে না ভাই তিনটা বেশি আছে বেশি আছে হাতকে বেশি আছে ভাই রে ভাই ভাই কৃষক ভাই রে ভিডিও দেখলেন শেয়ার করে দেন ভাই কি সুখসাগর 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 পেঁয়াজ দর্শক এর ফলনটা শুনে আমার মাথায় হাত কি পূরণ ফলন মাশাআল্লাহ ভাই খরচ কেমন হয়েছে বেশি না কম পেঁয়াজের রাজ্য ভাই সুজানগর মানে পেঁয়াজের রাজ্য বাংলাদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সুজানগর উপজেলাতে এবং সেই উপজেলায় ভাই 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 নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আকিল প্রমাণিক আকিল প্রমাণিক আকিল প্রমাণিক আচ্ছা ভাই আপনি তো ভাই কাম গোটায় ফেলেছেন এই বছর তো সবার এই পেঁয়াজে নাকি ফলন কম হয়েছে যে এই পেঁয়াজ আপনার অথবা বড় জোর আপনার 40-50 মন হয়েছে এই পেঁয়াজ কি আপনি লাগাইছিলেন এগুলো লাগাইছিলাম কয় বিঘা লাগাইছিলেন এটা লাগাইছিলাম আপনার 1.5 বিঘা মোটামুটি হয়েছে আর এটা কয় বিঘা লাগাইছেন ভাই এটা লাগাইছি অল্প এটা একটু টেস্ট করছি আর কি টেস্ট করছেন 14% বই আপনার 42 মন পেঁয়াজ আছে 42 মন সামনের বার দেন না ভাই কি পরিমাণে লাগাবে ভাই ভাই এগুলো লাগাবে কিন্তু আসলে ওইগুলাতে আপনার অনেক খরচটা একটু বেশি হয় যার কারণে দেখা যায় যদি আপনার এটা পাকায় তোলা যায় অনেক হয় অনেক হয় খরচ বেশি না ভাই মাল বেশি হলে হলো তারপরেও সামনে বার প্রচুর পরিমাণে আমদানি হয় আমার মনে হচ্ছে আশা করি যারা নতুন জাতের পেঁয়াজ যদি হয় তাহলে দেশের চাহিদাটা অনেকটা আরো ইয়া করা যাবে আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা জাত দেখালেন আমি ফার্স্ট টাইম দেখছি ভাই দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সুজানগরের ভাই পেঁয়াজ নিয়ে আসছে ভাই পিস তো নয় যেন আপেল।